প্রথমবারের মতো নেপালকে 3-1 গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। এ আনন্দের ঢেউ পৌঁছে গেছে দূরের সবুজ পাহাড়েও। তবে ঘাগড়াছড়িবাসীর আনন্দ যেন একটু বেশি। ইতিহাস গড়া এই দলের হয়ে খেলেছেন ঘাগড়াছড়ির 3 নারী ফুটবলার আনাই মোগিনী, আনুচিং মোগিনী ও মনিকা চাকমা। খেলা শেষে অনেক এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। আনাই মোগিনী ও আনুচি মোগিনীর বাড়ি ঘাগড়াছড়ির সদর উপজেলার সাত ভাইয়া পাড়ায়। ঘাগড়াছড়ি শাপলা চত্বর থেকে 3 কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছাতে হয় তাদের বাড়ি। আজ মঙ্গলবার ভোরে বাড়ির অদূরে সড়কে দেখা যায় আনাই ও আনুচিং এর বাবা রিপ্রুমগের সঙ্গে। তিনি বলেন, খুব আনন্দ লাগছে, এই দলে আমার 2 মেয়ে খেলেছে, এটা ভাবলেও মনের ভেতর আনন্দ লাগে। মেয়েদের খেলা ছিল দেখে গতকাল সোমবার তাড়াতাড়ি বাজার থেকে এসে টেলিভিশনের সামনে বসেছিলাম। আমরা সবাই খুশি, মেয়েরা জেতার পর বাজারে গিয়ে মিষ্টি কিনে এনে সবাইকে চা মিষ্টি খাইয়েছি। তিনি মেয়েদের জন্য সবার কাছে আশীর্বাদ চান। আনাই ও আনুচিং এর জন্ম 2 মিনিটের ব্যবধানে। 4 বোন ও 3 ভাইয়ের মধ্যে ছোট এই 2 বোন। এক সময় দিনমজুর হিসেবে কাজ করা রিপ্রু মগ ও আপ্রুমা মগিনী এখন পাকা বাড়িতে থাকেন। ফুটবলে 2 মেয়ের কৃতিত্ব পরিবারে এসেছে সচ্ছলতা। যে ঘরে এক সময় কূপি জ্বলত সে ঘরে এখন টেলিভিশন চলে। সোলার প্যানেলের মাধ্যমে পানি তোলার ব্যবস্থা করা হয়েছে। আনাই আনুচিং এর মা আপ্রুমা মোগিনী বলেন, ছোট থেকে মেয়েদের ভালো মন্দ খাওয়াতে পারিনি, ভালো পরিবেশ দিতে পারিনি, অথচ এই 2 মেয়ের কল্যাণে আজ সুখে আছি, সমাদর পাচ্ছি। কোথাও গেলে লোকজন ডেকে মেয়েদের কথা জানতে চায়, এর চাইতে সুখের কি আছে। ঘাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ঘাগড়াছড়িবাসীর আনাই মোগিনী, আনুচিং মোগিনী, মনিকা চাকমা ও সহকারী কোচ কৃষ্ণা চাকমার জন্য 1,00,000 টাকা করে পুরস্কার ঘোষণা করেন। তিনি বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানাই। ঘাগড়াছড়ি জেলার 3 জন খেলোয়াড় এই দলে প্রতিনিধিত্ব করেছে, এতে আমরা গর্বিত। এর আগেও আনাই, আনুচিং ও মনিকাকে 2,00,000 টাকা করে আর্থিক সহযোগিতা দিয়েছিল জেলা প্রশাসক।